হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি কখনো একতরফাভাবে কাউকে ভালোবেসেছেন? আপনার ভালোবাসার মানুষটি আপনার সামনে রয়েছে, অথচ আপনি তাকে বলতে পারছেন না আপনার ভালোবাসার কথা। যদি এমন কোনো স্মৃতি আপনার জীবনে থাকে, তাহলে এই গল্পের প্রতিটা মুহূর্ত আপনি ফিল করতে পারবেন। আজকের এই ড্রামাটার নাম হচ্ছে সাউন্ড ট্র্যাক। ড্রামা দেখার সময় নায়ক নায়িকার একে অপরের চাহনি বারবার মুগ্ধ করবে আপনাকে। তো চলুন তাহলে শুরু করি। আশা করছি আজকের ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা। তো গল্পের শুরুতে আমরা সু নামের একটা মেয়েকে দেখতে পাই, আর তার বেস্ট ফ্রেন্ড সুজিন তার ছবি তুলছিল। আসলে সু হচ্ছে একজন গান লেখিকা, সে বড় একটি মিউজিক কোম্পানিতে রেগুলার গান লেখে। আর সুজিন হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আর তারা অনেক বছর ধরে একে অপরের বেস্ট ফ্রেন্ড। এরপর সুজিন সুয়ের ছবিগুলো রেডি করছিল। সু নিজের ছবি দেখে নিজেই অবাক হয়ে যায়, সুজিনকে জিজ্ঞেস করে, তোমার হাতে কি জাদু আছে? তুমি এত সুন্দর করে কিভাবে ছবি তুলতে পারো? সুজিন বলে, তুমি যে কাজটা মন থেকে করবে সেই কাজটা অবশ্যই সুন্দর হবে, এটাই সিক্রেট। আজকে না তোমার মিউজিক কোম্পানিতে মিটিং এ যেতে হবে? কখন যাবে? সু বলে, ওহ শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার দিকে তাকাও, এবার বলো আমাকে কেমন লাগছে। সুজিন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপর সে মিউজিক কোম্পানিতে চলে আসে। মিউজিক কম্পোজার বলে, এবারে গানটা আপনাকে অনেক ইমোশন দিয়ে লিখতে হবে। আপনি কি কখনো এর আগে একতরফা ভালোবাসার কষ্ট অনুভব করেছেন? সু বলে, না। কম্পোজার বলে, আচ্ছা আপনাকে তাহলে এই গানটি লিখতে হবে না, আমার এমন একজন গান লেখক দরকার যে এর আগে একতরফা ভালোবাসার কষ্ট অনুভব করেছে এবং নিজের সম্পূর্ণ ইমোশন দিয়ে এই গানটি লিখতে পারবে, যেটা আপনি পারবেন না। সু বলে, আমি কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে বের করব, আপনি আমাকে শুধুমাত্র এক সপ্তাহ সময় দিন। এখানে আমরা বুঝতে পারি সু অনেক আত্মবিশ্বাসী একটি মেয়ে, আর তার অনেক বড় স্বপ্ন হচ্ছে একজন গান লেখিকা হওয়ার। এদিকে সুজিনকে দেখানো হয়, সে নিজের ফটো এক্সিবিশন থেকে নাম কেটে দিয়েছে। সুজিনের ফ্রেন্ড জিজ্ঞেস করে, তুমি ফটো এক্সিবিশন থেকে নাম কাটলে কেন? এটা তো তোমার স্বপ্ন ছিল। সুজিন তার ফ্রেন্ডকে এই উত্তর দেওয়ার আগেই সুয়ের মেসেজ আসে, তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। এরপর সে সুয়ের সঙ্গে দেখা করতে পাশের রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্টটা তাদের ফ্রেন্ডসদের, যারা কিনা আগে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, এখন তারা বিয়ে করে অনেক সুখে আছেন। সুখে দেখা যায় সে অনেক নেশা করেছে। সে সুজিনকে জিজ্ঞেস করে, তুমি একতরফা ভালোবাসার বিষয়ে কিছু বলতে পারবে? সুজিন বলে, তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? সু বলে, মিউজিক কম্পোজার আমাকে গান লেখার জন্য রিজেক্ট করে দিয়েছে। একতরফা মানুষ কেন ভালোবাসে? যদি কাউকে ভালোবাসো তাহলে তার কাছে যাও, তাকে প্রপোজ করো, তারপর বিয়ে করো, সুখে জীবন কাটাও, একতরফা ভালোবাসতে হবে কেন? এখানে সুজিনকে রিকোয়েস্ট করে, তুমি কিছুদিন আমার সঙ্গে আমার বাসায় এসে থাকো, আমাকে একটা গান লিখতে হবে, তুমি তো অনেক গান শোনো, আর তুমি প্রেম ইমোশন এসবের বিষয়ে অনেক কিছু জানো, তুমি হয়তো আমাকে এই গানটা লিখতে হেল্প করতে পারবে। কিন্তু সুজিন সুকে সরাসরি জানায়, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এরপর সে নেশায় ডুবে থাকা সুকে তার বাসায় দিয়ে আসে, তারপর সে নিজের স্টুডিওতে ফিরে আসে। এখানে সে অনেকক্ষণ ধরে সুয়ের ছবি দেখে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সে সুয়ের ছবি দেখতেই থাকে। কিছু কি বুঝতে পারলেন? ইয়েস, সে সুকে অনেক পছন্দ করে, কিন্তু সে কখনোই তার ভালোবাসার কথা সুকে জানাতে পারেনি, কারণ সু তাকে একবার বলেছিল, দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে কখনোই একে অপরের সঙ্গে রিলেশনে যাওয়া উচিত নয়, কারণ একবার ব্রেকআপ হলে শুধু প্রেমটাই শেষ হয়ে যায় না, সাথে বন্ধুত্বটাও শেষ হয়ে যায়। এজন্য সুজিন ধরে নিয়েছে, তারা প্রেমিক প্রেমিকা না হতে পারলেও তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু তো আছে, তাকে কেন হারাতে হবে? এমনিতে সে প্রতিদিন সুকে দেখতে পাচ্ছে, সুয়ের সঙ্গে কথা বলতে পারছে, এটাই তো অনেক। কিন্তু একবার ব্রেকআপ হলে কেউ কারো মুখ দেখতে চাইবে না, এই অসহনীয় কষ্ট সে সহ্য করতে পারবে না। পরের দিন সে নিজের সবকিছু নিয়ে সুয়ের বাড়িতে চলে আসে। সু তাকে দেখে অবাক হয়ে যায়। সু বলে, তুমি সত্যিই আমার সঙ্গে থাকতে এসেছো? সুজিন বলে, আমি কিছুদিন পর কোরিয়া থেকে চলে যাব, এজন্য ভাবলাম যে কয়দিন আছি তোমার সঙ্গে থাকি, আমারও ভালো লাগবে, তোমার হেল্প হবে। এরপর থেকে সে সুয়ের সঙ্গে থাকতে শুরু করে। সুজিন অনেক ভালো রান্না করে, সে প্রতিদিন সকালে সুয়ের জন্য মজার মজার ব্রেকফাস্ট বানায় যাতে সুয়ের মন ভালো থাকে আর সে ফ্রেশ মাইন্ডে গান লিখতে পারে।
ফ্রি টাইমে তারা গল্প করে, অনেক এনজয় করে। এরপর ডাইনিং টেবিলে সু তাদের মিউজিক কম্পোজার মিস্টার ক্যানের ছবি সুজিনকে দেখায় আর বলে, ওনার অনেক কিউট একটা বিড়াল আছে আর ওনার হেডফোনটাও ঠিক আমারটার মতো, এর মানে ওনার চয়েস আর আমার চয়েসের অনেক মিল আছে। সুজিন তো সুয়ের মুখে অনের প্রশংসা শুনে জেলাসিতে মরে যাচ্ছিল। সে এক পর্যায়ে বলেই ফেলে, অনের এত প্রশংসা আমার সামনে করবে না, আমার এসব ভালো লাগে না। এরপর তারা অনেক ড্রিঙ্কস করে আর বাচ্চাদের মতো দুষ্টামি করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা সুজিনের ঘুম ভাঙে, তখনও সু ঘুমিয়ে আছেন। সুজিন বলে, তুমি অনেক সুন্দর, আমি সত্যিই পাগল হয়ে যাব, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কোনো দিন জানবে না। তখনই সুয়ের ঘুম ভেঙে যায়, এজন্য সুজিন অনেকটা ঘাবড়ে যায়। সে কিছু শুনে ফেলেনি তো, কিন্তু সু কিছুই শোনেনি, তার শুধুমাত্র ঘুম ভেঙেছে। তারা একে অপরের এত কাছাকাছি আছে দেখে সু অনেক লজ্জা পেয়ে যায়। তবু সে সুজিনকে কিছু বুঝতে না দিয়ে কিছুই হয়নি এমন ভান করে অপর পাশে ঘুরে শুয়ে পড়ে। দুজনেই লজ্জা পেয়েছে কিন্তু কেউ কাউকে বুঝতে দেয়নি। এরপর তারা ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে বসে। তারা একে অপরকে কিছুটা লজ্জা পাচ্ছিল। কিছুক্ষণ পর তারা দুজনেই একসঙ্গে বলে ওঠে, রাতে অনেক বেশি ঠান্ডা ছিল তাই না? বলেই তারা দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। এরপর সু সুজিনকে তার লেখা ডেমো সং শোনায়। সুজিন বলে, গানটা অনেক সুন্দর, তবে এখানে কিছু কমতি আছে, একতরফা ভালোবাসার ফিলিংসটা এখানে সুন্দর করে ফুটে ওঠেনি। চিন্তা করো, কেউ যখন কাউকে একতরফা ভালোবাসে তখন তার ফিলিংসটা কেমন হয়, তখন তার ভালোবাসার মানুষটা তার খুব কাছে আছে কিন্তু সে তাকে তার ভালোবাসার কথা জানাতে পারছে না। জানালে যদি তার ভালোবাসার মানুষটি তার থেকে আরো দূরে চলে যায় এই ভয়ে, এই কষ্ট সত্যি অনেক ভয়ঙ্কর কষ্ট, তিলে তিলে এই কষ্টটা বাড়ে। সু বলে, তুমি একতরফা ভালোবাসার বিষয়ে এত কিছু জানো কিভাবে? সত্যি করে বলো তো, তুমি কি কাউকে একতরফা ভালোবেসেছ? সুজিন বিষয়টা এড়িয়ে যেতে যায় কিন্তু সু অনেক জোর করে, কে সে মেয়ে? সে কে অনেক সুন্দর, নাম কি মেয়েটির? সুয়ের অনেক জোরাজুরিতে সুজিনকে বানিয়ে একটা মিথ্যা নাম বলতে হয়। সে বলে, মেয়েটির নাম হচ্ছে জেনিফার, সে অনেক সুন্দর। সু বলে, সে অনেক ভাগ্যবতী হবে যে মেয়েটি তোমার মতো কেয়ারিং একটা ছেলেকে পাশে পাবে, আমার সেই মেয়েটিকে দেখতে খুব ইচ্ছা করছে। সু ওই মেয়েটির বিষয়ে এত কিছু বলছে ঠিকই কিন্তু সে নিজেও জানে না ওই মেয়েটি সে নিজেই। এরপর সু মিউজিক কম্পোজারের অফিসে আসে আর আজকে সে সুজিনকেও তার সাথে নিয়ে এসেছে। সুজিন এখানে মিউজিক কম্পোজারের বেজ্জতি করার চেষ্টা করে কারণ সেদিন সু তার অনেক প্রশংসা করেছে, এজন্য তার সাথে মনে মনে সুজিনের শত্রুতা হয়ে গেছে। সে মিউজিক কম্পোজারকে বলে, আপনি আমাদের কি ফালতু জুস খেতে দিয়েছেন, সু এগুলো খায় না, এমন জুস খাওয়ানোর চাইতে আপনি আমাদের ম্যানহোলের নিচে জমে থাকা নোংরা পানি খাওয়াতে পারতেন, সেটাও ভালো হতো, তাও আপনার এই জঘন্য জুস আমাদের খেতে হতো না। সু বারবার সুজিনকে চুপ করতে বলছিল কিন্তু সুজিন কোনোভাবেই চুপ করছিল না। শেষে মিস্টার ক্যান সরি বলে জুস চেঞ্জ করে এনে দেন। এরপর তারা আবার গান নিয়ে ডিসকাস করতে শুরু করে কিন্তু প্রত্যেকটা কথার মাঝখান দিয়ে সুজিন জেনে শুনে বাহাত ঝুঁকিয়ে দিচ্ছিল। বাড়ি ফেরার সময় সুজিনকে বলছিল, আমার আশেপাশে যত ছেলে থাকে তুমি সবার ফেসলস করাতে শুরু করো কেন? সুজিন বলে, কারণ ওরা সেটারই যোগ্য। এরপর সন্ধ্যায় তাদের বাসায় সুয়ের মা চলে আসেন। তাকে দেখে সুজিন আর সু দুজনেই অপ্রস্তুত হয়ে যায় আর তারা একসাথে বলে ওঠে, আমরা বেস্ট ফ্রেন্ড, সুজিনের কাছে থাকার জন্য জায়গা ছিল না তাই সেখানে চলে এসেছে আর সে আমাকে গান লিখতে অনেক সাহায্য করছে। সুয়ের মা বলে, কোনো সমস্যা নেই, ছেলে হ্যান্ডসাম আছে। এরপর উনি সবসময়ের মতো অনেকগুলো কার্ড বের করে তাদের বিষয়ে জানতে চান। এখানে একটা বিষয় হচ্ছে, সুয়ের মায়ের বিশেষ একটা ক্ষমতা আছে, উনি কার্ডের মাধ্যমে যে কারো মাইন্ডে কি আছে সেটা বুঝতে পারে। তিনি সুজিনকে তিনটা কার্ড চয়েস করতে বলেন। সুজিন তিনটা কার্ড ওঠানোর পর সুয়ের মা বলেন, তুমি কাউকে অনেক ভালোবাসো কিন্তু তুমি কোনো কারণে তাকে তোমার মনের কথা বলতে পারছো না। সু তখন বলে, ওই মেয়েটি নিশ্চয়ই জেনিফারই হবে। এরপর ফেরার সময় সুয়ের মা সুজিনকে বলেন, তাড়াতাড়ি তোমার মনের কথা সুকে বলে দাও, আমার মনে হয় সু তোমাকে অনেক পছন্দ করে, এটা আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছি। এরপর ভোর চারটায় সু আর সুজিন মর্নিং ওয়াক করতে বের হয় কারণ মিউজিক কম্পোজার মিস্টার ক্যান তাকে বলেছে সকালের পরিবেশটা অনেক সুন্দর হয়, সেই সময়ের আবহাওয়া পেলে তোমার মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাবে আর তুমি অনেক সুন্দর গান লিখতে পারবে।
এরপর সে ফিরে এসে তার লেখা গানটা শেষ করে মিস্টার ক্যানের অফিসে চলে আসে। এবার মিস্টার ক্যান সোয়েল লেখা গানটা অনেক পছন্দ করেন আর বলেন, সামনের রবিবারে আমাদের মিউজিক কোম্পানির পক্ষ থেকে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে অনেক বড় বড় সিঙ্গার আসবেন, সেখানে তুমিও আসবে, আমি সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব, আর এখন থেকে আমাদের মিউজিক কোম্পানির জন্য তুমি রেগুলার গান লিখতে পারো। সো এত বড় সুযোগ পেয়ে অনেক খুশি হয়, কারণ তার ছোটবেলা থেকে চেয়ে আসার স্বপ্ন আজ পূরণ হয়েছে। এরপর সে তাদের ফ্রেন্ডের রেস্টুরেন্টে চলে আসে। এখানে সে তাদের জিজ্ঞেস করে, তোমরা নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছো, ব্যাপারটা কি তোমাদের কাছে আজব লাগেনি? তারা বলে, প্রেম ভালোবাসা কখন কিভাবে হয়ে যায় সেটা কেউ জানে না, হঠাৎ তুমি এতদিন পর এই কথা বলছো কেন? সুজিন কি তোমাকে প্রপোজ করে দিয়েছে? সু এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তোমরা এই বিষয়ে কি জানো? সুয়ের ফ্রেন্ড বলে, শুধু আমরা না, সারা দুনিয়া জানে, সুজিন তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে, শুধুমাত্র তুমি জানতে না। এরপর সে বাড়িতে ফিরে আসে। আজকে সে সুজিনের ল্যাপটপ চেক করে। সুজিনের ল্যাপটপ চেক করে সে অবাক হয়ে যায়। সুজিনের ল্যাপটপ ভর্তি শুধুমাত্র তার নিজের ছবি। সুকে হাসলে কেমন লাগে, মন খারাপ হলে কেমন লাগে, সবকিছুর ছবি সুজিন নিজের কাছে অনেক যত্নে রেখেছে। এবার সে বুঝতে পারে, সেদিন সুজিন জেনিফার নামে যে মেয়েটির কথা সুজিন বলেছিল সে আর কেউ নয়, সেই মেয়েটি সে নিজেই। এরপর সুজিন এখানে চলে আসে। সুজিনকে দেখে সু একদম চুপ হয়ে যায়। অনেকক্ষণ চুপ করে থাকার পর সু জিজ্ঞেস করে, আমি কি জানতে পারি তুমি জেনিফারকে কত দিন ধরে ভালোবাসো? সুজিন বলে, 8 বছর ধরে আমি তাকে পছন্দ করি। এরপর ফ্ল্যাশব্যাকে 8 বছর আগের দৃশ্য দেখানো হয়, যখন সু আর সুজিনের প্রথম দেখা হয়েছিল। সুজিনের স্কুল জীবন থেকেই ফটোগ্রাফির প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু তার স্কুলের বন্ধুরা তার ক্যামেরা নিয়ে একদিন ভেঙে ফেলেছিল, এজন্য সে অনেক মন খারাপ করেছিল। তখন সু তার কাছে এসে বলেছিল, তুমি এই ক্যামেরাটা রাখো, তোমাকে দেখে অনেক ট্যালেন্টেড মনে হয়, তুমি অনেক বড় ফটোগ্রাফার হতে পারবে, তাছাড়াও আমি আমার ক্যামেরাটা খুব একটা ইউজ করি না। সুজিন এখানে খুব খুশি হয়েছিল, আর এখান থেকেই সু আর সুজিনের বন্ধুত্ব শুরু হয়েছিল। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন, ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, নয়তো সারা জীবনের জন্য। পরের দিন সকালে সুজিন সিদ্ধান্ত নেয়, সে আজকে সুকে তার ভালোবাসার কথা জানাবে, কিন্তু সে সুয়ের সামনে গিয়ে কিছুই বলতে পারে না। সু জিজ্ঞেস করে, তুমি কিছু বলবে? সুজিন বলে, না পরে বলবো। এরপর সু মিস্টার ক্যানের পার্টিতে চলে আসে। এখানে অনেক বড় বড় গায়করা এসেছিল, সবাই সুয়ের গানের প্রশংসা করে। সবাই বলছিল, মিস্টার ক্যান বলেছিলেন আপনি অনেক সুন্দর গান লিখেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি শুধু সুন্দর গান লিখেন না, আপনি নিজে অনেক সুন্দর। এরপর মিস্টার ক্যান সুকে পৌঁছে দেওয়ার জন্য বের হন। এখানে মিস্টার ক্যান বলেন, তুমি কি আমার সঙ্গে ড্রিঙ্কস করতে যাবে? যেহেতু মিস্টার ক্যানের জন্যই সু আজ এত বড় সুযোগ পেয়েছে, এজন্য সে আর মিস্টার ক্যানকে না করতে পারে না, যদিও সে ড্রিঙ্কস করতে মোটেও পছন্দ করে না। এখানে মিস্টার ক্যান সুকে প্রপোজ করেন, আর তিনি বলেন, তোমাকে চাপ নিতে হবে না, তোমার যখন খুশি তখন আমাকে অ্যান্সার দিতে পারো। কিন্তু সুর সরাসরি বলে, আমি অন্য একজনকে পছন্দ করি, এখন আমি আপনার সামনে বসে আছি, কিন্তু আমি আনমনে তাকে মিস করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সু এখানে কার কথা বলছে? ইয়েস, সে সুজিনের কথা বলছে। এদিকে সুজিনকে দেখা যায়, সে সুয়ের জন্য অপেক্ষা করছে। আজকে সে সুকে তার এত বছরের ভালোবাসার কথা জানাবে, আর দেরি করা যাবে না। কিন্তু অনেক দেরি হওয়ার পরেও সু আসছে না দেখে সে নিজেই সুকে খুঁজতে বের হয়ে পড়ে। সুজিন একটা ক্যাফেতে সুকে দেখতে পায় মিস্টার ক্যানের সাথে। সুজিন দেখে মিস্টার ক্যান আর সু একসঙ্গে গল্প করছে, হাসছে। এসব দেখে সুজিনও ক্যাফেতে চলে আসে। সে দেখতে পায় সু আর মিস্টার ক্যান ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। সুজিন জিজ্ঞেস করে, সু কি ড্রিঙ্কস খেয়েছে? মিস্টার ক্যান বলেন, সু তো এখানে ড্রিঙ্কস করার জন্য এসেছে। এসব শুনে সুজিন অবাক হয়ে যায়, কারণ সে জানতো সু ড্রিঙ্কস করতে মোটেও পছন্দ করে না, আর সে একবার বলেছিল ভালোবাসার মানুষের জন্য সবকিছু করা যায়, নিজেকে বদলানো যায়। তবে কি সু মিস্টার ক্যানকে ভালোবাসে? সে আবার জিজ্ঞেস করে, সু কি ড্রিঙ্কস খেয়েছে? মিস্টার ক্যান বলেন, হ্যাঁ। এটা শুনে সুজিন অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। সু আর মিস্টার ক্যান কিছুই বুঝতে পারে না, সে কেন এখানে এসেছিল আর কেন সে চলে গেল।
এরপর দিন সুর সুজিনকে খুঁজতে সুজিনের স্টুডিওতে চলে আসে। এখানে সুজিন ছিল না, তবে সুজিনের একজন ফ্রেন্ড ছিল। সে সুকে বলে সুজিন আমেরিকায় অনেক বড় একটা ফটোগ্রাফির কাজ পেয়েছে, সে এক সপ্তাহের মধ্যে আমেরিকা চলে যাবে, এজন্য সে তার জিনিসপত্র গোছানো নিয়ে একটু ব্যস্ত আছে। তুমি সুজিনকে কেন খুঁজতে এসেছো? সুজিন কি তোমাকে প্রপোজ করে দিয়েছে? তখনই সুয়ের ফোনে সুজিনের মেসেজ আসে। সে সুকে তার সঙ্গে দেখা করতে বলে। সুজিনের মেসেজ পেয়েই সু তার সঙ্গে দেখা করতে ছুটে আসে। আজ হয়তো সুজিন তাকে প্রপোজ করবে, কিন্তু সুজিন বলে, আমি আজকে কোরিয়া থেকে চলে যাচ্ছি, তোমার সাথে এটাই আমার শেষ দেখা, তুমি নিজের যত্ন নিও আর ভালো থেকো, কেমন? সু এসব শুনে চুপ হয়ে যায়। সুজিনও চুপ করে সুয়ের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। দুজনে দুজনকে ভালোবাসে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে কেউ কারো কাছে আসতে পারছে না। এরপর সুজিন সত্যি সত্যি কোরিয়া থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পরই সু বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করে। সেভাবে কেন সে নিজে সুজিনকে আগে তার ভালোবাসার কথা জানালো না? চাইলে তো সে বলতে পারত। আর সে এবার সিদ্ধান্ত নেয়, যদি সুজিনের সঙ্গে তার আবার দেখা হয় সে অবশ্যই সুজিনকে বলবে ভালোবাসি। এরপর সে বাড়িতে ফিরে আসে। আজকে সুয়ের মা এখানে এসেছেন। তিনি আজকে সুকে বলে দেন সেদিন তিনি কার্ড দেখে বুঝতে পেরেছিলেন সুজিন যাকে ভালোবাসে সেই মেয়েটি সু নিজেই, কিন্তু উনি এটাও বুঝতে পেরেছিলেন সুজিন সুকে ওই কথা তখন বলার জন্য প্রস্তুত ছিল না। এজন্য তিনিও সুকে তখন কিছুই বলেননি, কারণ হঠাৎ করে বলে তিনি সুজিনকে লজ্জায় ফেলতে চাননি। পরের দিন সকালে সু হাঁটতে বের হয়। আজকে অনেক বছর পর একটি দিন এসেছে যে দিনটি তাকে সুজিনকে ছাড়া একা কাটাতে হচ্ছে। তার একা একদম ভালো লাগছে না, তার সুজিনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বারবার মনে পড়ছে, সে সুজিনকে অনেক মিস করছে। এক বছর পার হয়ে যায়। হঠাৎ একদিন সু একটি ফুলের দোকানের সামনে সুজিনকে দেখতে পায়। সুজিন আজকেই আমেরিকা থেকে ফিরে এসেছে। সুজিনকে পেয়ে অনেক দিন পর সু একসঙ্গে ঘুরতে বের হয়। হঠাৎ করে সু বলে, তুমি আমেরিকা গিয়ে কাউকে ভালোবেসে ফেলেছো? সুজিন বলে, আমি 8 বছর আগে যাকে ভালোবাসতাম এখনো তাকেই ভালোবাসি, এই 1 বছরের জন্য আমেরিকা গিয়ে আমি অন্য কাউকে ভালোবাসবো কিভাবে? কিন্তু আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে সু অবাক হয়ে যায়। সে অন্য কাউকে কখন ভালোবাসলো? অনেক চিন্তা করার পর সে বুঝতে পারে সেদিন সুজিন ক্যাফে থেকে মন খারাপ করে চলে গিয়েছিল কেন। তারপর থেকেই সে কেমন জানি দূরে দূরে থাকে। আর সু ড্রিঙ্কস করতে পছন্দ করে না, কিন্তু সে মিস্টার ক্যানের সঙ্গে বসে ড্রিঙ্কস করেছিল, এজন্য সুজিন হয়তো ভেবেছিল মিস্টার ক্যানকে সু ভালোবাসে। কিন্তু সে কি জানে সু সুজিনের জন্য 1 বছর ধরে কতটা অপেক্ষা করেছে? সু সুজিনের জন্য কতটা ভালোবাসা জমিয়ে রেখেছে সেটা সুজিন কোনো দিন জানবে না। এরপর সু সুজিনকে একটা মেসেজ করে, আমি একটা জরুরি কথা বলতে চাই, আমি যদি আজকে এই কথাটি না বলতে পারি তাহলে আর কোনো দিন বলতে পারবো না, তুমি কি আজ সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করবে? সুজিন সুয়ের সঙ্গে দেখা করতে আসে। সু এখানে সুজিনকে বলে, তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমার কাছে সব কিছু ঠিকঠাক লাগে, কিন্তু যখন দূরে চলে যাও তখন আমার অনেক ফাঁকা ফাঁকা লাগে, আমি তখন তোমাকে অনেক মিস করি, তখন আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি সুজিন। আর সেদিন মিস্টার ক্যানের সঙ্গে আমি ক্যাফেতে গিয়েছিলাম কারণ উনি আমার অনেক হেল্প করেছিলেন, এজন্য ওনাকে আমি আর না করতে পারিনি, কিন্তু আমি ওনাকে বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। যে সম্পর্কে শুরু আমরা 1 বছর আগে করতে পারিনি সেটাকে আমরা এখন শুরু করতে পারি? এসব শুনে সুজিন অনেকক্ষণ চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সুকে অবাক করে দিয়ে সুজিন সুকে কিস করে। সুজিন সুয়ের হাত ধরে বলে, আই লাভ ইউ। এসব দেখে তাদের বন্ধুরা বলছিল, যাক ফাইনালি 8 বছর পর সুজিন সুকে আই লাভ ইউ বলতে পারলো, ছোট্ট একটা কথা কিন্তু কতটা গভীর অর্থ, তাই না? এরপর সুজিন আর সু একসঙ্গে রোমান্টিক গান শুনছিল, দুজন দুজনের হাতে হাত রেখে। মানুষের হাতের 5 আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকে কেন জানেন? যেন অন্য কেউ সেই ফাঁকা জায়গাটা তার আঙ্গুল দিয়ে এইভাবে পূরণ করতে পারে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওর ভয়েসটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।